হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছো। তো বরাবরের মতো আমি আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন করে একটা খাবার চ্যালেঞ্জ ভিডিও নিয়ে। আর আজকে আমাদের খাওয়া চ্যালেঞ্জ ভিডিওটি হবে, এখানে রয়েছে এক প্লেট বিরিয়ানি, এখানে রয়েছে এক প্লেট বিরিয়ানি। আর আজকে কিন্তু আমাদের মধ্যে একজন ব্যক্তি নেই, সে হলো মুক্তা। তো মুক্তা জায়গায় কে রয়েছে? কে ভাই তুমি? আরে কে ভাই তুমি? আরে কে বোন তুমি? তোমার বোন? ও আচ্ছা, এ হলো আমার বোন। কয় নাম্বার বোন ভাই? দুই নাম্বার। ও হলো আমার মেজো বোন। তোমার নাম কি? রুবিনা। ও হলো রুবিনা। তো বুঝতে তো পারছো আজকে কার সাথে আমার ফাইট হবে, ফাইট খাবার দিয়ে ফাইট আর কি ভাই, বুঝো না? আজকে রুবিনার সাথে আমার ফাইট হতে চলেছে। তো আজকে যে হেরে যাবে বা লুজার হবে তার জন্য রয়েছে একটা কঠিন শাস্তি ভাই, কঠিন, খুবই কঠিন শাস্তি। এ হলো ডিম, কাঁচা ভাই, কাঁচা। আজকে যে হেরে যাবে তাকে কাঁচা ডিম খেতে হবে, কাঁচা ডিম। খুবই কঠিন একটা শাস্তি ভাই, খুবই কঠিন একটা শাস্তি। তো পারবে তো? দেখা যাক ইনশাল্লাহ আজকে কে জিতে আর কে লুজার হয়, লুজার। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা হয়তো সকলেই জানো গত পর্বে আমি বলেছিলাম একটা সুন্দর দেখে কমেন্ট করার জন্য, মানে কিউট দেখে। তোমরা যারা যারা কিউট দেখে কমেন্টে করেছো না, তাদের প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি এই কিউটে ডিপ বাই ঢুকিয়ে নিয়েছি। বুঝতেই তো পারছো খুব ভালোবাসা, তোমাদের ভালোবাসা যারা এখানে দিয়েছো, প্রত্যেকের কমেন্ট রয়েছে এখানে। তো আজকে আমাদের চ্যালেঞ্জ শেষে আমরা উইনার ঘোষিত করব। তো আশা করছি পুরো ভিডিও জুড়ে তোমরা আমাদের সাথেই থাকবে, আমরা আর বেশি কথা বাড়াবো না, এখনই আমাদের খাওয়া চ্যালেঞ্জ ভিডিও শুরু করব। তো বন্ধুরা, শুরু করার পূর্বে আমি টাইমটি স্টার্ট করে নিচ্ছি। স্টার্ট, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তে ধীরে খাবে, হ্যাঁ। কেউ বুঝবে না, আমাকে জিতিয়ে দিবে, বুঝছো? লুজার হয়েছে। খুব টেস্ট, ভাই ওই দেখো বিচ্ছু। OMG, oh my god, এত বেশি খেলে মোটা হয়ে যাবে। আস্তে ধীরে খাও। ও মাই গড, সব খেয়ে ফেলবে, একটু আস্তে ধীরে খাও। হ্যাঁ
কি মনে হচ্ছে পারবে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কিরে ভাইয়া খাও। তো বন্ধুরা, আজকের উইনার হলাম আমি, আর লুজার হচ্ছে রুবিনা। আজকে লুজার হচ্ছে রুবিনা। তোমার অনুভূতি? ডিম খাবো না। না 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 না, এই ডিম খেতে হবে, ডিম তো তোমাকে খেতেই হবে আজকে লুজার। আর পরবর্তী ভিডিওতে যাতে আমাকে হারাতে পারো, সেজন্য তোমাকে অবশ্যই একটা ডিম খেতে হবে, এটা শাস্তি। আগে শুনে রাখো, আমি মেহমান, মেহমানকে এভাবে স্বাগতম জানায়? এখন আমি যদি তোমাকে শাস্তিটা না দিই, তখন ওরা বলবে যে কাজটা আমি ভালো করিনি। তো শাস্তি তো তোমাকে দিতেই হবে, অবশ্যই দিতে হবে, তোমাকে ডিম খেতেই হবে। ও খুবই নার্ভাস হয়ে গেছে, তো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই, আজকে তোমাকে ডিম খেতে হবে। তো বন্ধুরা, এবার পালা ওর ডিম খাওয়ার। শুরু করে দাও, ধরো খেতে হবে, ধরো ধরো না। কিছু বলবে? আমি এই ডিম খাবো না। খাও, খেতে হবে। না, হা করে তোমাকে খাইয়ে দেই, খুব মজা, ডিম খেলে পুষ্টি হয়, তুমি জানো না। আচ্ছা, ও যেহেতু প্রথমবারের মতো এসেছে, তাই আমরা ওকে ডিম খাওয়া থেকে বিরত রাখি, কিন্তু ওর মুখের 12টা বাজিয়ে দিই। কি বলো ভাই, শাস্তি তো ছাড়া যাবে না, মাফ করা যাবে না, এটা তোমাদের জন্য স্যাক্রিফাইস করেছি। তাও খুব ভালো। ওকে, তাহলে আমি এটা দিয়ে তোমার মুখের 12টা বাজিয়ে দিই, কেমন? হ্যাপি তো? ওকে, তাহলে আমি ডিমটা ভেঙে নিচ্ছি। ভাঙ্গো ভাঙ্গো, খুব সুন্দর করে ভাঙ্গো, আমারও সময় আসবে। কি বন্ধুরা, তোমরা আমাদের সাথে থাকবে তো? এই হলো ডিম, এবার আমি মেকআপ শুরু করি, কেমন? ওকে। মনে করো তুমি একটা পার্লারে এসেছো, বুঝছো, আমি হচ্ছে পার্লারের হোস্ট, আর আমি তোমার বিনা টাকায়। হ্যাঁ হ্যাঁ, একদম বিনা টাকায়, তুমি চিন্তা করিও না, একদম বিনা টাকা, বিনা পয়সায়। কি বন্ধুরা, বিনা পয়সায় না, রূপচর্চা। এটা দেখার পর মনে করো যে কেউ বুঝতে পারবে যে তুমি কতটা সুন্দর হয়ে গেছো। এগুলো দিলে তুমি সুন্দর হয়ে যাবে, বুঝছো? আচ্ছা দাঁড়া, আমি দিচ্ছি, এদিকে আসো। তুমি আমাকে সুন্দর করে সাজিয়ে দিবে, তাই না? কথা বলিও না, বেশি কথা বলা ভালো না, বুঝছো, এদিকে আসো। দাঁড়াও দাঁড়াও, এত তাড়াহুড়ো কিসের?
এত কথা বলো কেন তুমি, এদিকে আসো এদিকে আসো এদিকে আসো, আরে ছাড়ো, আরে এদিকে আসো, কেমন করে ক্যামেরার বাইরে চলে যাচ্ছ কেন? তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে শাস্তি, আশা করছি তোমরা খুব এনজয় করেছো। ওরা তো কষ্টের জন্য ভাই, একটা লাইক দিয়ে দিও, একটা লাইক দিয়ে দিও, হ্যাপি না সাবস্ক্রাইব করতে হবে। ওকে সবাই সাবস্ক্রাইব করে দিবে, কি করবে তো ভাই, অবশ্যই করে দিবে, আর কমেন্টও করতে হবে ওকে যে আমাদের ভিডিও কেমন লেগেছে। ওকে বন্ধুরা, এবার পালা আমাদের উইনার ডিসাইড করার, বাই বাই। তো বন্ধুরা এবার পালা এই কিউটের ডিব্বা থেকে একজন কিউট মিষ্টি সুইট মানুষকে খুঁজে বের করার, কি বলো পারবে তো? হ্যাঁ খুঁজে বের করো, দেখা যাক এটার ভিতরে কোন মিষ্টি মানুষটা খুঁজে পাওয়া যায়, কে লুকিয়ে আছে ভাই, কে হবে বলো বলো বলো, ডিসাইড করো কে হতে পারে, তুমি তুমি তুমি, দেখো কে হয়। স্নিগ্ধা আক্তার, আমাদের মূল্যবান মানুষ, কিউট মানুষটি, যাই হোক ওর কমেন্টটা কি ছিল একটু পরে শোনাও, দেখি ওর কমেন্টটা আমি বের করি। এই তো এই হলো সেই কমেন্ট, আসসালামু আলাইকুম, আমি স্নিগ্ধা, কেমন আছেন ভাইয়া আর মুক্তা আপু? আচ্ছা এখানে মুক্তার কথা বলা হয়েছে, মুক্তা তো নাই এখানে, হচ্ছে রুবিনা আপু, কেমন আছে রুবিনা আপু? আপু আপনার ভিডিও আমি সব সময় দেখি, খুব ভালো লাগে, আর আপনাদের শাস্তিগুলো অনেক ইউনিক হয়, আর আপনাদের দুই ভাই বোন, আচ্ছা দুই ভাই বোনের দুষ্টুমিগুলো অনেক এনজয় করি। ভাইয়া আপনারা কি, আপনার দুই ভাই বোন সবসময় ভালো থাকবেন দোয়া করি, এ ভালোবাসার বন্ধন যেন আমরা সব সময় দেখতে পাই, সবসময় যাতে দেখতে পাই, এগিয়ে যান সাফল্যের সাথে, আশা করি পরবর্তীতে এইরকম আরও ভালো ভিডিও পাবো, অবশ্যই পাবে অবশ্যই পাবে। তো আপু তুমি হচ্ছে আমাদের আজকের উইনার, তোমাকে যা করতে হবে নিচে আমার ফেসবুক আইডি পেয়ে যাবে, অবশ্যই সেখানে একটা মিষ্টি করে একটা SMS দিতে হবে, তারপর বাকি আলাপ সেখানে হবে, আর তোমার জন্য আমাদের পক্ষ থেকে ছোট একটা উপহার থাকবে, আশা করছি গরিবের পক্ষ থেকে ছোট উপহারটি তুমি বুঝে নিবে। আর হ্যাঁ একজন আপু একটা কমেন্ট করেছে আর রিকোয়েস্ট করেছে যাতে আমরা একটা ভিডিওতে অন্তত তার নামটা একবার উল্লেখ করি, তো আপু তুমি যেহেতু এত রিকোয়েস্ট করেছো তোমার নামটা তো বলতেই হয়, বুঝতেই পারছো। এই যে ওর আইডির নাম হচ্ছে শিফা আলম বিনতি, ভাইয়া আমি শিফা তোমাদের অনেক ফ্যান্স, প্লিজ যদি একটা ভিডিওতে নামটা বলো আমি অনেক খুশি হব, প্লিজ প্লিজ, এত বড়ো করে লেখার প্রয়োজন নাই আপু, আমরা বলে দিছি তোমার নামটা, আশা করছি তোমরা এভাবেই আমাদের পাশে থাকবে আর তোমার পরিবারকেও বলবে যাতে আমাদের ভিডিও অবশ্যই দেখে, বুঝছ? শুধু নাম তো বললাম, ভিডিও না দেখলে হবে না, পরবর্তী ভিডিও তো যেন তোমাকে পেয়ে যাই, বুঝতে পারছো? তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই, ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো নিচে কমেন্ট করে আমাকে জানাতে পারো, আর ভিডিওটা যদি তোমাদের কাছে ভাই বোন বিন্দু মাত্র ভালো লেগে থাকে, বিন্দু মাত্র, তাহলে প্লিজ
অবশ্যই একটা লাইক দিবে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা থাকে না, বাজিয়ে দিবে বাজিয়ে দিবে। তো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী একটা নতুন কোনো একটা চ্যালেঞ্জ ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, টাটা, বাই।